স্বাগত আবারও একুশে বিজনেসে। দর্শক, বিরতির আগে দেশের তৈরি পোশাক শিল্প খাত নিয়ে কথা বলছিলাম দেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমএর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শহীদুল্লাহ আজিমের সঙ্গে ফিরে যাচ্ছি তার সাথে আবারও আলোচনায়। আমরা একটু আলোচনায় আসতে চাই যে সেই বহুল প্রত্যাশিত জিএসপি সুবিধা, সেই বিষয়টির সর্বশেষ পরিস্থিতি একটু জানবো। ইনফ্যাক্ট ইউএস জিএসপি ব্যাপারে আমাদের কিছু অবজারভেশন দিয়েছিল ওনারা। একটা হলো শ্রম আইন সংশোধন, সেটা ইতিমধ্যে করা হয়েছে। আরেকটা ছিল ট্রেড ইউনিয়নের ব্যাপারে, সে ট্রেড ইউনিয়নের ব্যাপারে ইনফ্যাক্ট আমাদের কোনো আপত্তি নেই, যদি সেটা গঠনমূলক হয় এবং জবাবদিহিতা থাকে একটা, আমাদের কোনো আপত্তি নেই। আরেকটা ওদের ছিল যে 200 মনিটর নিতে হবে ফ্যাক্টরিগুলো পরিদর্শন করার জন্য। এই 200 মনিটর আমাদের মন্ত্রণালয় সহমতায় নিচ্ছে, তবে এটা খুব স্লো যাচ্ছে জিনিসটা। এটা আরও আমার মনে হয় ক্ষিপ্র গতিতে যাওয়া উচিত, কেন ডিসেম্বরের ভিতরে যদি 200 আমাদের মনিটর নিয়োগ না হয়, ইতিমধ্যে শুধু 8 জন মহিলাকে আপনি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে আর 24-25 জন লাইন আপে আছে, কিন্তু এটা আরো মনে হয় ত্বরান্বিত করা উচিত, কেন এই একটা ইস্যুতে আবার দেখবেন যে জিএসপি না বাতিল হয়ে যায়। আমাদের যে অবজারভেশন যেটা ছিল, আরেকটা ছিল কিছু কিছু ফ্যাক্টরিতে ইউনিয়নের ব্যাপারে যারা বলছিল, ওটা আমরা দেখছি, ওটা অলমোস্ট আমরা কভার দিয়েছি। আমাদের ইন্সপেক্টরগুলোর ব্যাপারে ওরা যদি আমাদের শ্রম মন্ত্রণালয় যদি তাড়াতাড়ি ওদের অ্যাপয়েন্টমেন্ট দেয়, তাহলে আরও প্লাসে চলে যাব। আর আরেকটা ব্যাপারে হলো ফ্যাক্টরির নিরাপদ কর্মপরিবেশ, সেটা যেন আমেরিকার নর্থ আমেরিকান অ্যালায়েন্স, সেফটি অ্যালায়েন্স, ওরা কাজ করছে, আমরা কাজ করছি, আমাদের ন্যাশনাল অ্যাকশন প্ল্যান যেটা আছে সরকার কাজ করছে, আমরা ওটা আমরা উতরাতে পারবো। আচ্ছা, আমি আবারও শ্রমিকদের মজুরি বিষয় নিয়ে আসতে চাই, যে তাদের পক্ষ থেকে ঢালাও অভিযোগ থাকে যে মালিক পক্ষ তাদের ন্যায্য পাওনাটা দিচ্ছেন না, যদিও এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, আপনি একটু আগেও বলছিলেন, সে বিষয়ে আবারও একটু শুনতে চাই। আমি আপনাকে বলি, এখানে একটা মনে হয় রং মেসেজ আছে, হয়তো হয়তো আমাদের দর্শকরা অনেকেই জানেন না। এই 4,250 টাকা আমি যেটা দিলাম, যেটা আপনি বলছেন, সেটা কিন্তু প্রশিক্ষণ ভাতা, এটা আমি কোনো অবস্থায় মজুরি বলবো না। একটা লোক সে শুধু গ্রাম থেকে আসবে, হ্যাঁ, সে অদক্ষ, এ ব্যাপারে সে কিছুই জানে না। আমরা কি করি, প্লাস আমাদের উৎপাদন সক্ষমতা নেই, আমরা তাদেরকে নিয়ে ট্রেনিং দিই। আপনি বাংলাদেশে কোনো সেক্টর আছে যেখানে আপনি দেখবেন যে পয়সা দিয়ে ট্রেনিং দেওয়া হয়? বরঞ্চ পয়সা, নিজের পয়সা ব্যাকগ্রাউন্ড আছে, ট্রেনিং নেয়। এটা তাও এটার কাল হচ্ছে মাত্র 3 মাস, 3 মাস পরে ওরা সার্টিফিকেট থেকে সিক্রেট এফিসিয়েন্সি দক্ষতা বুঝে ফিফ গিয়ে চলে যায়। 3 মাসে ওরা একটা অপারেটর পর্যায়ে চলে আসে। এটা এটা কিন্তু আমরা নিজের পয়সা দিয়ে আমরা দিই, তো এটা আমি বুঝে সঙ্গে মিলাবো না। এবং এখানে সপ্তম গ্রেডে যেটা 4,250, প্রথম গ্রেডে যদি আপনি এভারেজ করেন, কোনো অবস্থায় 7-8 হাজার টাকার নিচে কম হবে না, কোনো অবস্থায় হয় না। আপনি যদি শুধু সপ্তম গ্রেডকেই বিবেচনা করেন, তাহলে কিন্তু হবে না। একটু আসবো যে একটু আগে যেটা আপনি বলছিলেন যে অনেক বড় একটা কর্মসংস্থানের সুযোগ হয়েছে, এবং এই শ্রমিকটাই আমি স্বীকার করতে চাই না, সে যে তারাই কিন্তু আমাদের ইকোনমিতে বড় একটা কন্ট্রিবিউশন করছেন, কিন্তু এত বড় শ্রমঘন শিল্পের যে অস্থিরতা গুলো আপনারা দেখছেন, সে বিষয়ে আসলে কি করণীয় এখন? আমি আপনাকে বলি, কোনো মালিকই চায় না তার ফ্যাক্টরিতে ভাঙচুর হোক, শ্রমিকের অস্থিরতা থাকুক, হ্যাঁ, শ্রমিক কাজ না করুক, কেননা এট দ্য এন্ড অফ দ্য ডে সে তার পয়সা পেমেন্ট করতেই হবে। অনেকগুলো ফ্যাক্টরি দেখা যায় শ্রমিকরা আসে, কাঠ পাঁচ করে চলে যায়, কাজ করে না, একদিন কাজ না করলে একটা ফ্যাক্টরি অনেক লস হয়, অনেক লস হয়। তারপরেও আমি বলবো যে ওনারা ধৈর্য ধরবেন এবং আমাদের ওয়েজ বোর্ডে একটা মজুরি নির্ধারণ করবেন, হ্যাঁ, ওনাদের একটা বাস্তবিক যৌক্তিক একটা মজুরি দিবেন, যেটা আমাদের রপ্তানিও টিকে থাকবে, আমাদের শিল্পও টিকে থাকবে, আমাদের শ্রমিকদের মজুরিও বাড়ানো হবে। শিল্প টিকে না থাকলে কিন্তু আপনি শ্রমিক বলেন, শ্রমিক নেতা বলেন, বা মালিক উদ্যোক্তা বলেন, কেউ কিন্তু থাকবে না, কেউ থাকবে না। সব কথা বিবেচনা নিয়ে কাজ করতে হবে, এখানে ইমোশনের কোনো অবকাশ নেই। আমি একটু আসবো যে শ্রমিকদের মজুরির পাশাপাশি অনেকেই যে বিষয়টি আলোচনা করেন যে রেশনিং ব্যবস্থা, কারণ দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি বা বাসা ভাড়া, অনেক ধরনের বিষয় রয়েছে, শ্রমিকদের শুধু মজুরি বাড়লেই যে সমস্যার সমাধান হয়ে যাবে এটা অনেকেই মনে করেন না, সেই জায়গাটা আপনি একটা ভালো প্রশ্ন রাইজ করেছেন। যে আমরা কিন্তু গত বাজেটের আগেই আমার সরকারকে বলছিলাম যে দুটা ব্যাপারে আমরা জোর দিতে বলেছিলাম, একটা হলো রেশনিং পদ্ধতি। আপনি মনে আপনি কি মনে করেন যে আমি আজকে শ্রমিকের যদি বেতন বাড়াই, বাড়ি ভাড়া ট্রান্সপোর্ট এইভাবে থাকবে, যদি শ্রমিকের বেতনটা বাড়বে সেদিন দেখবে বাড়ি ভাড়া ট্রান্সপোর্ট বেড়ে যাবো? এটা এটা কন্ট্রোল থাকতে হবে, হ্যাঁ, এটা নিয়ন্ত্রণ যদি না থাকে শ্রমিককে কিন্তু সে পয়সাটা পায় না, আলটিমেটলি দেখা যায় যে তৃতীয় পক্ষে নিয়ে চলে যায়। এটা কিন্তু ভূমিকা সরকারকে নিতে হবে। আর একটা ব্যাপার হলো যে শ্রমিকরা যদি ভালো মতো
বেঁচে কাজ না করতে পারে সেটা আমাদেরই লস, এটা আমরা জানি যে প্রোডাক্টিভিটি হবে না। হ্যাঁ, কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যে সরকারি দায়িত্ব নিতে হবে। আরেকটা সরকারের কাছে আমাদের এটা অনুরোধ ছিল যে আমাদের বাজেটে থাকা উচিত ছিল যে নিরাপদ যে কাজগুলো ইকুইপমেন্ট যেগুলো আছে, কমপ্লায়েন্ট ইকুইপমেন্ট যেগুলো আছে, ফায়ার সেফটি ইকুইপমেন্ট গুলো, ওগুলিতে ওগুলি থেকে ট্যাক্স উঠিয়ে নেওয়া উচিত ছিল সবগুলো। কেননা এখন আমরা কমপ্লায়েন্টের জন্য যুদ্ধ করছি, সব আমাদের চাপিয়ে দিলে আমাদের দেখবেন যে আমাদের প্রাইসিং এ কস্ট কাটিং এ আমরা কিন্তু কোনো অবস্থায় আমরা আগে অবস্থায় আসতে পারবো না। ভালো একটা যে পেমেন্ট করবো আমাদের এই জিনিসটা থাকবে না। গভর্নমেন্ট যদি ভর্তুকি রেশনিং ব্যবস্থা চালু করে, অ্যাটলিস্ট ওরা চাল ডাল তেলটা যদি একটা সাবসিডি প্রাইসে পায়, দেখেন আমাদের দেশে কিছু কিছু ঘটনা ঘটে, 4,000-5,000-7,000 কোটি টাকা মাস নিয়ে চলে যায়। এভাবে না দিয়ে যদি শ্রমিকদের জন্য ওনারা কিছু করেন তাহলে আমাদের দেশ উপকৃত হবে। ব্যক্তিগত স্বার্থে কাউকে আগিয়ে না দেওয়ার চেয়ে কালেকটিভ ভাবে মানুষকে এগিয়ে দেওয়া, সমষ্টিগত ভাবে মানুষকে উপকার আসে আমার সরকারের উচিত। আমরা একেবারে শেষ প্রান্তে, আমরা জানি যে আগামীকাল ন্যূনতম মজুরি নিয়ে আর একটি বৈঠক রয়েছে, তো সে বিষয়ে আপনাদের মালিক পক্ষ থেকে কি বলার থাকবে শ্রমিকদের জন্য? আমরা কিন্তু আমাদের প্রস্তাবনা দিয়েছি, এখন বল কিন্তু এখন ওয়েজ বোর্ডে, ওয়েজ বোর্ড সিদ্ধান্ত নেবে, শ্রমিকরাও দিয়েছে, আমরা দিয়েছি। আমি বিশ্বাস করি যে আমাদের ওয়েজ বোর্ড একটা ভালো সিদ্ধান্ত নেবেন, বাস্তবিক যৌক্তিক সিদ্ধান্ত নেবেন, আমাদের শিল্পও টিকে থাকবে, শ্রমিকরাও বাঁচতে পারবে, এরকম একটা সিদ্ধান্ত নিতে হবে। এখানে আবেগের কোনো অবকাশ নেই, আবেগ দিয়ে কোনো কাজ করলে হবে না। কেউ যদি মনে করেন যে আমাদের অনেক লাভ, 40% লাভ, অনেকে হয়তো মনে করেন আমাদের 40% আমি কাজ করি, আমি কিছুদিন আগে একজনকে বলেছিলাম যে আপনি 3% আমাকে দিয়েন, তার 6 মাস পরে দিয়ে, এখন দিতে হবে না, লাভ 6 মাস পরে দিয়ে, তাও আমার জিনিসটা বুঝে নেন আপনি। আপনার যাতে খাতা কলমে যা দেখেন, ক্যালকুলেটারে যা দেখেন, এত সহজ না, এত সহজ হলে শেয়ার মার্কেটের মধ্যে বাংলাদেশের সব লোকই এই ব্যবসা চলে আসতো। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা আশা করবো অবশ্যই শ্রমিকদের ন্যায্য মজুরি বা ন্যূনতম মজুরির ব্যাপারে আপনাদের যে নমনীয়তা বা সকলের পক্ষে সমন্বয় করে একটা বাস্তবিক অর্থে একটা একটা জায়গায় আমরা যেতে পারবো এবং এই শিল্পের যে অস্থিরতা সেটা সহসাই মুক্তি পাবো, আমরা সে প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ দেশের তৈরি পোশাক শিল্প খাত নিয়ে কথা বলছিলেন দেশের তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ এর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শহীদুল্লাহ আজিম। দর্শক, এবারে নিচ্ছে আরো একটা বিরতি, বেলা 1:30টায় আবারও ফিরে আসবে একুশে বিজনেসে, আর ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন।